আপনাদের সরস্বতী কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হলো সরস্বতী পুজো, আর তোমরা দেখছই যে আমি কোথায় আছি, তোমরা ভাবছই যে আমরা কোথায় আছি। আমি আছি আমার জেম্মার বাড়িতে। তো আমার এখানে আমার মা আছে, মা কোথায় দেখি। নমস্কার, আমি ইন্দিরা, সরস্বতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সরস্বতী পুজো, তো ফ্ল্যাটে সরস্বতী পুজো হচ্ছে আমাদেরই সব কিছু। তো এখানে পুজোটা হচ্ছে, চলো ঠাকুরটা একবার তোমরা শুধু দেখে নাও। দেখো আমাদের ঠাকুরটা, এটা হলো আমাদের বাড়ির ঠাকুরটা। হ্যাঁ, এখানে হোমের টিকা দেবো এবার। এই যে ঠাকুর মশাই হোমের টিকাটা দেয়, দেখতেই পাচ্ছ ঠাকুরটা, পুরোটা পুরো সারফেসটা দেখে না, এরকম পুরো সারফেসটা। এখন একটু ব্যান্ডেল, আমরা তিনজনই যাচ্ছি, মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে যাবো, বাবা মা ভাই। মায়েরাও থাকবে না, ওরা যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি যাচ্ছি। ফিরে এসে দেখো, আমরাও চলে এসেছি মামুর বাড়িতে। এখানে আছে মা, মা এটা বাড়ির ঠাকুর, এটা এবারে ওদের ডাকের সাজ করেছে ঠাকুরটা, সুন্দর হয়েছে। তো এখানে পুরো লাইট দিয়ে সাজিয়েছে জায়গাটা। তো আবার নিচে গিয়ে দেখা হচ্ছে এবং বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে দেখা হলো নমস্কার, আমি শতদ্রু ঘোষ। আজকে আমি আপনাদেরকে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আপনাদের সামনে বলবো। দেখবো এবার জগৎটাকে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কিসের নেশায় কেমন করে মরছে জেবিল লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীরপুরি সিন্ধু শেষে মুক্ত আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ে ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন করে টানলে সাগর উঠলেই উঠে জোয়ার মানে। নমস্কার, প্রসিয়ান বেরোবে জানা জানি না, যে আদৌ প্রসিয়ানটা বেরোনো বের করা হবে কি না, কিন্তু বলা হচ্ছে। তো দেখতে থাকো, তো দেখতে থাকো ভিডিওটাকে আরও বড়ো হতে। বাড়ি ফিরে এসেছি, রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল। তো আজকে তো আর একটু বাড়ির পুজো মানে তো বুঝতেই পারছো, বাড়িতে একটা কাজ থাকে। তো যাই হোক, একটু রান্না বসালাম, হয়ে যাবে রান্না আর একটু পরে। শতদ্রুপ ক্লাব থেকে হোমের টিপ নিয়ে এসছে, আমাদের বাড়িতে কালকে হোম হয়ে গেছে, তো শতদ্রুপ আজকে হোমের টিপ পড়েছে। লোকে পুজোর দিন পরে, ও বিজয়ের দিন পড়েছে। যাই হোক, ওরা আজকে ক্লাবে আজকেই হোম করেছে, কালকে করেনি। তো যাই হোক, ভাসান হবে যখন তখন আবার তোমাদের সঙ্গে দেখা করবো। Thank you.
চুরি হয়ে গেছে কিনা দেখ। তো সরস্বতী পুজো তো শেষ হলো, তোমরা দেখতেই পেলে সবটাই দেখালাম। আর এবার তো শতদ্রুর পরীক্ষা শুরু হয়ে যাবে 21 February থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। আর সাবস্ক্রিপশনের পাশে একটা বেল আইকন প্রেস করে দিও, রোজকার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।